আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকে মনিটাইজেশন অন হওয়ার পরে একেবারে মেজর যে প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই গ্রিন ডলার সাইন না এসে ইয়েলো ডলার সাইন আসতেছে। তো এটা কেন আসতেছে এবং এটা আপনি কিভাবে রিকভার করতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে ভিডিওগুলোতে গ্রিন ডলার সাইন না এসে ইয়েলো ডলার সাইন কেন আসে, এর কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো আমি এক এক করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং এই সম্পর্কে যদি আপনাদের কোনো মানে এর বাইরেও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, এবং সেখানে গিয়ে আপনারা পোস্ট করলে আশা করি সেখান থেকে আপনারা হেল্প পাবেন। তো ফেসবুক ওই সব ভিডিওতেই ইয়েলো ডলার সাইন দিয়ে থাকে যেসব ভিডিওতে তারা অ্যাড চালাতে পারে না, অর্থাৎ যে সকল ভিডিওতে অ্যাড দেওয়ার উপযোগী না, যে সকল ভিডিওতে মানে ভিডিওগুলো অ্যাড দেওয়ার উপযোগী না, সেই সকল ভিডিওগুলোতে ফেসবুক বা ইউটিউব যেটাই বলেন ওরা কিন্তু ইয়েলো ডলার সাইনটা দিয়ে দেয়। তার মানে আপনার ওই ভিডিওটা অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি না, যার কারণে এইরকম মানে ঘটনা ঘটে থাকে। তো অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি না, এটা কিন্তু ফেসবুক তিনটা ভাগে ভাগ করেছে। আমি এখানে ইউটিউব এটা বলতেছি না, আমি ফেসবুক এটা বলতেছি। ফেসবুক তিনটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সামান্য কিছু অ্যাড চলবে, একটাতে মোটামুটি অ্যাড চলবে, আর একটাতে চলবেই না, এরকম তিনটা ক্যাটাগরিতে ফেসবুক এই বিষয়টাকে ফেলেছে। অর্থাৎ কি হলো, ডলার সাইন এই ঘটনাটাকে তিনটা ভাগে তারা ভাগ করে ফেলেছে। যে কিছু কিছু আপনারা দেখবেন যে ইয়েলো ডলার সাইন থেকেও কিন্তু ইনকাম হয়, অর্থাৎ আপনার ভিডিওতে ইয়েলো ডলার সাইন আসছে সেখান থেকেও কিন্তু আপনার এস্টিমেটেড আর্নিং যেটা সেটা কিন্তু দেখাচ্ছে যে এখান থেকে আর্নিং হচ্ছে। তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার ভিডিওটা একেবারে সবার জন্যই মানে পারফেক্ট না, যার কারণে ইয়েলো ডলার সাইন দিয়েছে, এবং অল্প কিছু অ্যাড আপনার ভিডিওতে শো করতেছে সেখান থেকে একেবারে লো কিছু আর্নিং হচ্ছে আর কি, লোয়ার আর্নিং হচ্ছে। তো এই ধরনের ভিডিওগুলো আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের পেজে রাখবেন না, কারণ হচ্ছে এটা রাখলে কিন্তু আপনার পেজে স্ট্রাইক চলে আসতে পারে। আমি বহুবার এর সম্মুখীন হয়েছি, কারণ আমি নিউজ নিয়ে কাজ করি আপনারা জানেন। তো এই আপনি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নিউজ নিয়ে কাজ করে তাদের এই ধরনের সমস্যাটা বেশি হয়, কারণ এটার একেবারে মেজর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন, এই জিনিসটা আপনাকে একটু ফলো করে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনি আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে এমন কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না যেটা সোশ্যাল ভায়োলেন্স তৈরি করে, যেটা মানুষ নেগেটিভলি নেয়। অর্থাৎ ধরুন যে একটা হত্যা আপনি লিখলেন যে দেখুন এই লোকটাকে কীভাবে হত্যা করা হলো, এই যে হত্যা এটা কিন্তু একটা মানে নেগেটিভ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন না। যেমন সেক্সুয়াল অনেক ওয়ার্ড আমরা ইউজ করে থাকি কিন্তু অনেক সময় এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনি আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না, অর্থাৎ আপনি বাংলা ইংলিশ একসাথে মিশাই লিখতে পারবেন না। একটা কথা আপনি একটা ওয়ার্ড বাংলায় লিখছেন আরেকটা ওয়ার্ড আপনি ইংলিশে লিখছেন, এই ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না। সুতরাং আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশনের মধ্যে মিল থাকতে হবে, এবং মানে আননেসেসারি কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না বা নেগেটিভ কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না, করলেও কিন্তু আপনার একটা সমস্যা হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এটা আপনি ইউজ করতে পারবেন না। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আসলে আপনি এটা মানে ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ইয়েলো ডলার সাইন আসার কিন্তু অনেক কারণ রয়েছে, ছোটো বড়ো অনেক কারণ রয়েছে। আমি মেন মেজর যে কারণগুলো আছে সেগুলো একটু আপনাদের সাথে বিস্তারিত বলার ট্রাই করলাম। তারপর আরেকটু বলি এখানে যে ইয়েলো ডলার সাইন আসার কারণ কিন্তু এই ধরুন যে কোনো একটা জিনিস ধ্বংস হচ্ছে বা কোনো রক্তাক্ত কোনো জিনিস, মানে টোটালি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যেগুলো যায়, ওই সকল ভিডিওতে কিন্তু ফেসবুক অ্যাড চালাতে পারবে না। ফেসবুক কিন্তু চায় যে আপনি নিট অ্যান্ড ক্লিন কন্টেন্ট দেন। তো একটা জিনিস চিন্তা করুন যে ফেসবুক অ্যাড কেন দেয়, ফেসবুক অ্যাড দেয় সেটা কিন্তু মানুষকে দেখানোর জন্য, এবং মানুষ যেন সেই অ্যাড কোম্পানিগুলোতে যায়, ক্লিক করে সেখানে যায়, এবং সেই কোম্পানিও যেন সে মানে এই এ থেকে উপকৃত হয়। তো এখন আপনি এমন একটা কন্টেন্ট দিয়েছেন যেটা দেখে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে বা নেগেটিভলি নিতেছে, তো ওই সময় যদি একটা অ্যাড চালু হয় তখন কিন্তু ওই ভিউয়ার্স সে কিন্তু কখনোই আপনার ওই অ্যাডে ক্লিক করবে না, বা ওই অ্যাডে অ্যাডভার্টাইজমেন্ট বা ওই কোম্পানির ওয়েবসাইটে বা ওই কোম্পানির কোনো প্রোডাক্ট সে মানে ফ্রিলি নেবে না আর কি, নর্মালি সে নেবে না।
তো এই অবস্থায় তারা কি হয় কি করে আপনার এই ভিডিওগুলোতে ইয়েলো ডলার সাইন দিয়ে দেয়, অর্থাৎ যে ভিডিওগুলো আপনার অ্যাডবের জন্য ফ্রেন্ডলি না, যে ভিডিওগুলোতে অ্যাড চালাতে পারে না, সেই ভিডিওগুলোই কিন্তু ইয়েলো ডলার সাইন দিয়ে দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন এবং সেখানে পোস্ট করতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো ভিউয়ার্স, এই ভিডিও দেখে যদি আপনি সামান্যতম কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।